আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। সবকিছুই ক্ষণস্থায়ী, জীবনের শেষ ভাষণে একথাই বলেছিলেন মালয়েশিয়ার সদ্য প্রয়াত মন্ত্রী। প্রবাসী আয়ে আবারও চাঙ্গা ভাব, একুশ দিনে এলো ১৪২ কোটি ডলার। মালয়েশিয়া প্রবাসীদের ২০ কোটি টাকার মালামাল নিয়ে উধাও কার্গো এজেন্ট। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ার পাশাপাশি এখন দেশে থেকেও নিজ নামে ট্রাভেল এজেন্সি খোলার সুযোগ দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। প্রয়োজনীয় তথ্য দিন আর হয়ে যান জামানত ছাড়াই নিজের নামে ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী। এনজেড ওয়ার্ল্ড বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। সদ্যপ্রয়াত মালয়েশিয়ার মন্ত্রী দাতুশ্রী সালাউদ্দিন আয়ুব জীবনের শেষ ভাষণে ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দিয়েছিলেন, সবকিছুই অস্থায়ী, জীবনটাও অত্যন্ত ক্ষণস্থায়ী, তাই পা যেন সবসময় মাটিতে থাকে। শুক্রবার ইউএম সমাবর্তন কার্নিভাল টাউন হল ২০২৩ ছিল অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রীর শেষ অনুষ্ঠানে যোগ দেয়া। এরপরই তাকে কেদাহের আলোর সেতারের হাসপাতাল সুলতানা বাহিয়াতে নিয়ে যাওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেয়ার করছেন একটি ছোট্ট ভিডিও ক্লিপ, যেখানে সালাউদ্দিনকে বলতে দেখা গেছে জীবদ্দশার যে স্থানে তিনি অবস্থান করছেন কিংবা সকলেই একটি নির্দিষ্ট বিন্দু পর্যন্ত স্থায়ী হতে পারে, কোনোভাবেই এর বেশি নয়। তিনি বলেন, যখন আমরা একজন মন্ত্রী কিংবা সরকারি কর্মচারী হিসেবে অনেক বেশি গর্ববোধ করি, আমাদের মনে রাখতে হবে এই পদগুলোর একটি সময়সীমা আছে। আমি যদি অহংকারী হয়ে ভাবি, ওহ আমি তো একজন মন্ত্রী, কিন্তু এটা কতদিন স্থায়ী হতে পারে, কিয়ামত পর্যন্ত কি স্থায়ী হবে, এমন প্রশ্নও তিনি করেছিলেন মঞ্চে দাঁড়িয়ে। শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানিয়েছিলেন, একজন ব্যক্তি জীবনে যা কিছু অর্জন করে তা খুবই ক্ষণস্থায়ী, এবং ক্ষণস্থায়ী কিছু নিয়েই অহংকার করার কোনো যোগ্যতা নেই। Bukan menteri yang mendabik dada, everything accomplished. Segala-galanya dah selesai, itu bukan saya. 8 bulan kami berada di kementerian, kita fokus pada golongan B40 dan miskin tegar. মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শনিবার হাসপাতালে ভর্তি করা হয় সালাউদ্দিন আয়ুবকে। গতকাল সকালে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর চিকিৎসকরা শঙ্কার কথা জানালেও স্থিতিশীল আছেন বলে আশ্বস্ত করা হয়, কিন্তু স্থানীয় সময় রাত ৩:৩০ নাগাদ মৃত্যু ঘটে সালাউদ্দিন আয়ুবের। প্রবাসী আয়ে আবারও চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। চলতি ২০২৩-২৪ অর্থ বছরের জুলাইয়ের প্রথম ২১ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ১৪২ কোটি ৬৩ লাখ ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। দৈনিক গড়ে দেশে এসেছে ৬ কোটি ৭৯ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স। রোববার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। তথ্য পর্যালোচনায় দেখা গেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৮ কোটি ১৪ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৯৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১১৯ কোটি ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ কোটি ৯০ হাজার মার্কিন ডলার। সংশ্লিষ্টরা জানান, ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়াতে আস্তে আস্তে ডলারের দর বাড়াচ্ছে ব্যাংকগুলো। বর্তমানে রেমিটেন্সে ১০৮.৫০ টাকা দেওয়া হচ্ছে। গেল জুনে প্রবাসীরা ২১৯ কোটি ৯০ লাখ ডলার দেশে পাঠান, যা গত ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স, আর একক মাস হিসেবে এই অঙ্ক এযাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২০ সালের জুলাই দেশে সর্বোচ্চ ২৫৯.৮২ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল। আন্তর্জাতিক মুদ্রা সংস্থা IMF এর শর্ত অনুযায়ী আন্তর্জাতিক নিয়মে দেশে বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ ২৩৪৪ কোটি ডলার, গত বুধবার দেশের রিজার্ভ দাঁড়ায় ২৯৮৫ কোটি ডলারে। মালয়েশিয়াস্থ বাংলাদেশি প্রবাসীদের স্বজনদের জন্য বিভিন্ন উপহার ও মালামাল নিজ দেশে পাঠাতে কুয়ালালামপুরস্থ মাইদিনে আশ্রী বিন হামিদ এন্টারপ্রাইজ নামে বিমানের কার্গোর এজেন্টকে প্রায় ৩টি কন্টেইনারে ৬০ কোটি টাকার মালামাল বুকিং দেন প্রবাসীরা। দীর্ঘ ৬ মাস অতিবাহিত হলেও প্রায় কয়েক শতাধিক প্রবাসীর প্রেরিত মালামালের কোনো হদিস নেই। এর মধ্যে আশ্রী বিন হামিদ এন্টারপ্রাইজের অফিস সহ মালয়েশিয়ার মালিক ও বাংলাদেশি মালিক বাবলু আত্মগোপনে চলে গেছেন। মালামাল ফেরত পেতে গতকাল বিকেলে কুয়ালালামপুরের বুকিত বিনতাঙের পিঠাঘর রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্রায় শতাধিক প্রবাসী।
সংবাদ সম্মেলনে উক্ত এজেন্টের মালিকের ছবি সহ চালান কপি নিয়ে প্রবাসীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে তাদের মালামাল ফেরত পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মালামাল হারিয়ে প্রবাসীরা ইতোমধ্যে আলাদা আলাদা করে প্রায় শতাধিক মামলা করেছেন স্থানীয় বালাই পুলিশের থানায়। এ বিষয়ে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনেও অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। এ সময় ভুক্তভোগীদের পক্ষে মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গীর হাওলাদার আশ্রী বিন হামিদ এন্টারপ্রাইজের পাশাখারের প্রতারণার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমরা প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে দেশে থাকা মা বাবা ও আত্মীয় স্বজনদের জন্য 5 লাখ টাকার মালামাল পাঠিয়েছে। আমি 5 বছর ধরে দেশে যেতে পারি না। আমার মতো কয়েক শত প্রবাসী আনুমানিক 15 থেকে 20 কোটি টাকার মালামাল উক্ত কার্গো এজেন্টের মাধ্যমে প্রেরণ করেছে। আমরা 6 মাস ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কোনো সমাধান পাচ্ছি না। আমরা বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন করব আমাদের মালামাল ফেরত দেওয়ার জন্য যেন ব্যবস্থা করে দেয়। এই প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ, মিডিয়া কর্মী আছেন, আপনারা এই প্রবাসীর ব্যাপারটি আপনারা তুলে ধরবেন। আপনারা দেখেন, 5 বছর এই প্রবাসে থাকে, তাদের ফ্যামিলির কাছে যাইতে পারে না, তারপরে একটা জিনিস পাঠাই যদি প্রতারিত হইতে হয়, চাইতে আর জীবনে কিছু থাকে না, আর কিছু পাওয়ার নাই। আমি দাবি করবো একটাই, যাতে তাদের পণ্যগুলো ফিরাই দেওয়া হয়। সরকার চাইলে দিতে পারে যে এই ধরনের প্রতারক আর জীবনে জানি মালয়েশিয়াকে জন্ম না নেয়। বাংলাদেশ সরকারের সাহায্য সহযোগিতায়, চিটাগাং পোর্ট কাস্টমের সাহায্য সহযোগিতায়, যাতে প্রত্যেকটা প্রবাসীর মালটা জানি তার ফ্যামিলি পায়, এইটি আমাদের দাবি। এর চাইতে আর আমাদের কিছু দেওয়া চাওয়া নাই। এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ পাশা খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আশ্রী বিন হামিদ এন্টারপ্রাইজে আমার 10% শেয়ার আছে। এই কার্গো এজেন্টের মূল মালিক মালয়েশিয়ার নাগরিক হামিদ, বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ বাবলু ও মোহাম্মদ সাব্বির। প্রবাসীদের মালামালের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, 2টি কন্টেইনারে প্রবাসীদের মালামাল দেশে পাঠানো হয়েছে, কথা সত্য, কিন্তু এসব কন্টেইনারে বৈধ মালামালের সাথে অবৈধ মালামাল থাকায় বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষ এগুলো আটক করে মামলা দায়ের করেছে। পাশা খান বলেন, আমাকে মালয়েশিয়ান হামিদ ও বাংলাদেশি বাবলু অনুরোধ করেন টিকটকে প্রচার করার জন্য, যেন কম খরচে বাংলাদেশে মালামাল পাঠানো যায়, তাই প্রচার করায় প্রবাসীরা আমাকে চাপ দিচ্ছেন। তিনি আরও বলেন, আমি কোনো আত্মগোপনে নয়, সবার সঙ্গে যোগাযোগ করছি। কাস্টমসে যে মামলা হয়েছে ব্যাপারে লোক নিয়োগ করা হয়েছে, মামলার সমাধান করে সব প্রবাসীদের মালামাল তাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শতাধিক প্রবাসী সহ মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আমরা এখানে সকল মালয়েশিয়ান প্রবাসী এবং আমরা সবাই এখানে ভুক্তভোগী। 5 মাস আগে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত অত্যধিক 500 থেকে 600 প্রবাসী আমরা মাল পাঠিয়েছি এএসআর হামিদ গ্রুপের মাধ্যমে। আমাদের মালগুলো এখন আমাদের ফ্যামিলিকে পৌঁছায় দেয় নাই। 400 থেকে 500 জন লোক, আমরা 25 থেকে 30 কোটি টাকার মাল আমরা দিয়েছি, আমাদের মাল এখন আমাদের ফ্যামিলির কাছে ফেরত দেয় নাই। এবং কি এই যে কোম্পানি পাশার চিনি মাইডিন, এই যে কোম্পানি দোকান, আমরা দোকানে গিয়েছি, ওদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এখানে আমরা 500 থেকে 600 লোক আছে, সবাই এখানে প্রতারিত হয়েছে। সবাইকে বলা হয়েছে যে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশে এই মালগুলো পৌঁছে যাবে, কিন্তু এখন পর্যন্ত আমরা এর কোনো সমাধান পাই নাই। এখন এর বাজার মূল্য 25 থেকে 30 কোটি টাকা বাংলাদেশের। এখন আমার একটা আগে আকল আবেদন, বাংলাদেশের যে প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা তার নিজের নজরে দেখে একটা পদক্ষেপ নিবে, এবং আমরা এখানে মালয়েশিয়ার প্রবাসী আছে, তাদের সবার স্বাক্ষরিত একটা স্মারকলিপি বাংলাদেশ হাইকমিশনে আমরা দিয়েছি এটা গত শুক্রবারে। এটা এখানে শুধু প্রবাসীরাই প্রতারিত হচ্ছে না, এখানে দেশেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই আমি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া শাখার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই যারা বাংলাদেশি এই প্রতারণার সাথে জড়িত আছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং এই প্রবাসী যারা ভুক্তভোগী, আজকে যারা এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়েছে, তাদের মাল যেন সুন্দরভাবে ফেরত পায়, আমি সেই দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি করছি। এই যে তার ডকুমেন্টস আপনারা দেখেন,
কিন্তু হাই কমিশন থেকে আমাদের কোনো এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয় নাই, কোনো রেসপন্স আমাদেরকে দেয় নাই। আমরা এখানে প্রায় 400-500 প্রবাসী একসাথে হয়েছি, আমরা নিজ নিজ সবাই কর্মজীবী, এখানে কাজ করি আমরা সবাই। আজকে আমরা কাজ বন্ধ করে এখানে আসার উদ্দেশ্য একটাই, আমরা অনেক পরিশ্রম করে আমাদের ফ্যামিলির জন্য অনেকেই অনেক কিছু কেনাকাটা করছি। হয়তো আমরা কেনাকাটা করার পরে এখানে যে পাশা নামের এক লোক, উনি টিকটকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে উনি একটি কোম্পানি পাবলিসিটি করছে, তো সেই কোম্পানিকে আমরা বিশ্বাস করে তার মাধ্যমে আমরা এখানে মালামাল দেশে পাঠাইছি।